হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিপ্লব, আর এটা আমার ইউটিউব চ্যানেল বিডি টেক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন ভিডিওটির মূল বক্তব্যে যাওয়া যাক। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুবই সহজে প্রাইম ওএসকে ডুয়েল বুট বা গ্রাব বুট থেকে সম্পূর্ণরূপে রিমুভ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করবেন, তারপর এখানে এটা লিখে সার্চ করবেন। এখানে এটা লিখবেন হচ্ছে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ড্রাইভ পার্টিশন, তারপর এটির ওপর ক্লিক করবেন। তারপর এখানে আপনার কোথায় প্রাইম ওএস বলে লেখা আছে ওটাকে খুঁজে নেবেন একবার। প্রথমে দেখতে পাচ্ছেন রিকভারি রয়েছে, তারপরে ইএফআই রয়েছে, তারপর সি রয়েছে, তারপর ই, তারপরে ডি, এবং লাস্টে রয়েছে প্রাইম ওএস। এখানে আপনারা খুঁজে নেবেন কোথায় প্রাইম ওএসটি আছে, তারপর এটিকে সিলেক্ট করবেন প্রথম, তারপর এর উপরে রাইট ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন হচ্ছে ডিলিট ভলিউম। এখানে যে বলছে যে ডিলিট ভলিউম ইরেজ অল ডাটা অন ইট, এখানে ক্লিক করবেন ইয়েস, তারপর আবারও ক্লিক করবেন ইয়েস। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 9.77 GB আনঅ্যালোকেটেড দেখাচ্ছে। সো এটি আপনারা কোনো একটি ড্রাইভের ওপর গিয়ে রাইট ক্লিক করে সেখানে এক্সটেন্ড করে নিতে পারেন। আমি এই ডি ড্রাইভে এটিকে এক্সটেন্ড করে নিচ্ছি, কেননা আনঅ্যালোকেটেড ডাটাটা আপনি যদি ব্যবহার না করেন তাহলে এটি এইভাবেই থেকে যাবে, এটি আপনি ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে এটিকে আপনাকে পার্টিশন করতে হবে অথবা কিছুতে একটা যোগ করতে হবে। আমি এখানে যোগ করে দিচ্ছি, পার্টিশন তৈরি করছি না। আমি এখানে এই আনঅ্যালোকেটেড ডাটাটাকে ডি ড্রাইভের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো এখানে নেক্সটে ক্লিক করব এবং যা যা আছে সব তাই রেখে দেবো, এখানে কিছু চেঞ্জ করব না। আবারও নেক্সটে ক্লিক করব, তারপর ফিনিশ। সো আমাদের যেটা আনঅ্যালোকেটেড ডাটা ছিল সেটা ডি ড্রাইভের মধ্যে চলে এসেছে। তারপর আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে ভিজুয়াল ভিসিডি। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তারপর এটির ওপর ক্লিক করবেন, তারপর এখানে ইনস্টলে ক্লিক করবেন, তারপর এখানে রানে ক্লিক করবেন। এইভাবে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমাদের এটি সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে গেছে, এবার ফিনিশে ক্লিক করবেন। এবার আপনারা এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, এক হচ্ছে ডুয়েল বুট রিপেয়ার এবং আর একটা হচ্ছে ভিজুয়াল ভিসিডি এডিটর। আমাদের প্রথমটা দরকার নেই, আমাদের দ্বিতীয়টাই দরকার, ভিজুয়াল ভিসিডি এডিটর। এটির উপর ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটি ওপেন হয়ে গিয়েছে। এবার আপনারা এখানে এই এই জায়গাটাতে একদম স্কিপ করবেন না, যদি এই জায়গাটাতে স্কিপ করেন তাহলে আপনার কিন্তু বিরাট বড় একটা ক্ষতির সম্ভাবনা হতে পারে। এই জায়গাটাতে একদমই স্কিপ করবেন না, খুব ভালো করে এই জায়গাটা ফলো করবেন, কারণ এখানে আপনার উইন্ডোজের বুট ফাইল রয়েছে এবং আরও অনেক জরুরি ফাইলস সেখানে রয়েছে। এই জায়গাটাতে একদম স্কিপ করবেন না। আপনি যদি ভুল করে উইন্ডোজের ফাইল কিছু ডিলিট করে ফেলেন সেক্ষেত্রে আপনার উইন্ডোজ কিন্তু আর বুট হবে না এবং আপনার উইন্ডোজটাকে আবার রিইনস্টল করতে হবে। সেই প্রবলেমের মধ্যে যদি আপনারা পড়তে না চান তো এই জায়গাটাতে একদম স্কিপ করবেন না। এখানে আপনারা খুব ভালো করে দেখবেন কোথায় প্রাইম ওএস বলে লেখা আছে, খুব ভালো করে দেখবেন। এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ফার্স্ট অফ অল এটি এইরকম থাকবে কিছুটা, এখানে প্লাসে ক্লিক করবেন, তারপর এখানে লোডার্সে ক্লিক করবেন, তারপর এখানে খুঁজবেন কোথায় প্রাইম ওএস আছে। এখানে দেখতে পাচ্ছেন ওপরেই প্রাইম ওএস রয়েছে, আমার এটা ওপরেই প্রাইম ওএস রয়েছে, বুঝতে পারলেন? তো আপনারা এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন, উইন্ডোজের ফাইল রয়েছে এখানে, এখানে বিশেষ করে উইন্ডোজেরই ফাইল অনেকগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 ফাইল রয়েছে, তারপর উইন্ডোজ রিকভারি রয়েছে,
তারপর বুট মেনু রয়েছে, এগুলোতে কিচ্ছু হাত দেবেন না, কারণ এগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনার উইন্ডোজকে রিইনস্টল করতে হবে। এবং অনেক মানুষের ক্ষেত্রে এটা হয় যে তারা ভুল করে প্রাইম ওএসকে ডিলিট করতে গিয়ে উইন্ডোজের ফাইল ডিলিট করে ফেলে, যার জন্য তাদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আপনারা প্রথমে প্রাইম ওএসে ক্লিক করবেন, এটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপর এর উপর রাইট ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট সিলেক্টেড অবজেক্ট বলে একটা রয়েছে, এটির উপর ক্লিক করে দেবেন। এখানটা ভালো করে পড়ে নেবেন কী লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন একটা কনফার্মেশন নোটিশ আসছে, এখানে ভালো করে পড়ে নেবেন যে কোনটা ডিলিট হচ্ছে। আসলে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অবজেক্ট প্রাইম ওএস দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, অর্থাৎ এখানে আমরা সিওর হয়ে যাচ্ছি যে এখানে প্রাইম ওএসই ডিলিট হচ্ছে। এরপর আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। সো আপনার প্রাইম ওএস থেকে, সরি, আপনার উইন্ডোজ থেকে প্রাইম ওএস সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে। এখন এবার কেমন কি ডিলিট হলো এটা দেখবার জন্য আমাদের একবার এটাকে সিস্টেমটাকে রিস্টার্ট করে নিতে হবে। তো আমরা একবার রিস্টার্ট করে নেবো, দেখবো আমাদের প্রবলেমটা ফিক্স হলো কিনা, আমাদের প্রাইম ওএস ডুয়েল বুট থেকে গেলো কিনা সেটা একবার দেখে নেবো। সো কাজ মিটে যাওয়ার পর আপনারা চাইলে অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করে দিতে পারেন, কারণ এই অ্যাপ্লিকেশানটার আর কোনো দরকার নেই। সো দেখুন এখানে কিন্তু প্রাইম ওএস কিন্তু আর আসেনি, উইন্ডোজ সরাসরি স্টার্ট হয়ে গিয়েছে। এখানে আপনারা উইন্ডোজ 10 লোগো দেখতে পাচ্ছেন, উইন্ডোজ সরাসরি স্টার্ট হয়ে গিয়েছে। আশা করি এতে আপনাদের প্রবলেম সম্পূর্ণরূপে ফিক্স হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।